জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন এখনও নির্বাচনে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি এ অবস্থায় নির্বাচনে গেলে তাদের উপর স্যাংশন আসতে পারে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি সভায় সারা দেশ থেকে নেতারা অংশগ্রহণ করেন তারা বিদ্যমান পরিস্থিতিতে দলের করণীয় নিয়ে নানা পরামর্শ দেন জি এম কাদের নেতাদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন এই মুহূর্তে তারা যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন তাদের অস্তিত্ব সংকট দেখা দিতে পারে সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন সকলের মতামতের প্রতিফলন নাও হতে পারে কিন্তু সকলকে এক সঙ্গে থাকতে হবে জাতীয় পার্টির সবাই আওয়ামী লীগ সরকারের সঙ্গে আপোষে একমত নয় বর্তমান পরিস্থিতিতে সঠিকভাবে নির্বাচন হওয়া সম্ভব নয় এই পরিস্থিতিতে নির্বাচন করা অর্থহীন এই পরিস্থিতিতে নির্বাচন বর্জন করলে কি হবে তাদের দলের উপর একটা চাপ সৃষ্টি হতে পারে আর নির্বাচনে গেলে সরকার যদি পরবর্তীতে সমস্যায় পড়ে তাদের কি হবে তাদের দলকেও বাঁচিয়ে রাখতে হবে এদিকে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জিএম কাদের মঙ্গলবার রাত আটটা থেকে পুনে নটা পর্যন্ত বঙ্গভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় জিএম কাদের সঙ্গে জাপাত চেয়ারম্যানের বিশেষ দূত মাসুর মাওলা উপস্থিত ছিলেন